وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আপনার রব ফয়সালা করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না পিতামাতার আনুগত্য করবে রব এই ফয়সালা করেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা তোমার পিতামাতা দুইজনের একজন অথবা উভয়ে যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা তাদেরকে উফ শব্দটাও বলবে না তাদেরকে ধমক দিবে না ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তাদের সাথে কোমলভাবে কথা বলবে কোমল সুরে কথা বলবে নম্রভাবে ওয়াকফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমাতি ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মা বাবার জন্য রহমতের ডানা বিছিয়ে দিবে আর তাদের জন্য দোয়া করবে হে আমার রব আমার পিতা মাতা আমাকে শৈশবে যেভাবে লালন পালন করেছেন আপনি আমার পিতা মাতার প্রতি এভাবে দয়া করেন যেভাবে আমার পিতা মাতা আমাকে শৈশবে লালন পালন করেছেন এই দোয়া আল্লাহর কাছে করা তো এক নম্বরে আল্লাহ বললেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া শিরিক সেজদা পাবে একমাত্র আল্লাহ বান্দা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেয় এটা শিরিক হয়ে যাবে ইবনে মাজা কিতাবের নাম 1853 নম্বর হাদিসের বর্ণনা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা ওনার ব্যাপারে এক সাহাবি বলেন হযরত মুআজ যখন শাম দেশে গেলেন শাম দেশে যাওয়ার পর উনি যখন শাম দেশ থেকে আসলেন হাদিসের ভাষাটা এমন লাম্মা কদিমা মুআযু মিনাশ শাম সাজাদা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশ থেকে আসলেন শাম দেশ থেকে এসে নবীজিকে সেজদা দিলেন বলেন নাউজুবিল্লাহ আল্লাহর মাখলুকদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন শাম দেশ থেকে আইসা নবীজির সেজদা দিয়ে দিছে নবীজি বললেন মা হাজা ইয়া মুআজ মুআজ তুমি এটা কি করলা আমাকে তুমি সেজদা দিলা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন আতাইতু শাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম হুজুর আমি শাম দেশে গেলাম সেখানে যাওয়ার পর তাদেরকে আমি দেখলাম তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয় ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা বিকাযাকা ইয়া রাসূলুল্লাহ আমি যখন দেখলাম তারা মানুষকে সিজদা দেয় আমি মনে মনে নিয়ত করে ফেললাম আমি মদিনায় আইসা আপনারে সিজদা দিব কারণ তাদের চেয়ে আপনি বেশি দামি অতএব আপনি সিজদা পাওয়ার আরো বেশি যোগ্য কথা তো ঠিক এদের চেয়ে তো নবীজি দামি এটা তো সত্য কথা তাই আমি আপনারে সিজদা দিছি নবীজি বললেন ফালা তাফআলু সাবধান কোশ্চিন কালেও এটা করবা না আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ এই জগতেও শ্রেষ্ঠ ওই জগতে শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই নবী বলেন আমাকেও সেজদা দেওয়া জায়েজ নাই, অতএব দুনিয়ার অন্য কাউকে কোনো মানুষ যত বড় হোক ছোট হোক তাদেরকে সেজদা দেওয়া হারাম। মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস পীর ফকির যেই হবে, সে যেই হোক না কেন, তাকে সেজদা দেওয়া হারাম। আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা। এই কাইস ইবনে সাদ বলেন আতাইতুল হীরা, কুফার একটা এলাকা আছে হীরা, এই হীরা নামক এলাকায় আমি গেলাম। ফরাইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি গিয়ে দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাকুলতু রাসূলুল্লাহি আহাক্কু আই ইয়াসজুদা লাহ, আমি মনে মনে বললাম কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় সেটা সবচেয়ে বেশি যোগ্য হলেন আল্লাহর নবী। যদি কোন মানুষ সিজদা পাওয়ার যোগ্য হয় সবচাইতে বেশি যোগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি হয়, কারণ ওনার চেয়ে দামি তো কেউ নাই। ফাতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর কাছে আসলাম। আসার পর নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হীরা, আমি কুফার হীরা নগরীতে গেলাম। সেখানে যাওয়ার পর দেখলাম তারা তাদের নেতাকে সেজদা দেয়। ফান্তা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন্নাস জুদালাকা, মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয় আপনাই সবচেয়ে বেশি যোগ্য সেজদা পাওয়ার, ঠিক না? মানুষ যদি সেজদা পাওয়ার যোগ্য হয় আপনি সবচেয়ে বেশি যোগ্য। নবীজি কয় কি বলতে চাও? আমি আপনাকে সেজদা দিতে চাই। নবীজি বললেন আরাইতা লাউ কুনতা মাররতা বিকবরি, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো। নবীজি কি কবরে তখন না দুনিয়াতে? দুনিয়াতে। আরাইতা লাউ মাররতা বিকবরি, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও। আকুনতা তাসজুদা লাহু, আকুনতা তাসজুদু লাহু, তুমি কি আমার কবরকে সিজদা করতা? সাহাবী জবাব দিলেন না, আমি আপনার কবরকে সিজদা করব না। নবীজি বললেন শোনো, যেমনি ভাবে আমার কবরকে সিজদা দেওয়া হারাম ঠিক তেমনি ভাবে আমার জীবদ্দশায় আমাকেও সিজদা দেওয়া হারাম। হাদিসের মাধ্যমে বোঝা যায় দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কবরটাকে সিজদা দেওয়া হারাম, আবার দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষটাকেও সিজদা দেওয়া হারাম। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যিনি তাকেও সেজদা দেওয়া হারাম, তার কবরকেও সেজদা দেওয়া হারাম। অতএব দুনিয়ার কোন পীর ফকির অথবা তাদের কবরে মাজারে সেজদা দেওয়া হারাম, শিরিক। বলেন কি শিরিক? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে। তো আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কারো এবাদত করবে না। দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবে। সহি বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সালতুন নবিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। কালা সুম্মাই ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সদাচরণ করা। কালা সুম্মাই ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন এরপর সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে হাদিসের মধ্যে নবী এক নম্বরে বললেন সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল,
দুই নম্বরে বললেন পিতা মাতার প্রতি সৎ আচরণ করা আল্লাহর প্রতি এটা আল্লাহর কাছে প্রিয় আমল এখন একটু বুঝেন কি বোঝা যায় আপনি আপনার আব্বার সাথে নম্র ভাষায় কথা বলাটা এটা আমল কারণ নবীজির সাহাবী প্রশ্ন করছে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা তো নবীজি এক নম্বরে বলছে নামাজ পড়া সাহাবী দ্বিতীয় নম্বরে বলছে হুজুর এরপর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা নবীজি বলছে পিতা মাতার প্রতি সৎ আচরণ করা আব্বা আপনার জন্য আমি কি আনবো বলেন আমি বাজারে আসি এই যে আপনি সুন্দরভাবে আপনার আব্বার সাথে কথা বললেন আম্মার সাথে কথা বললেন বুখারীর বর্ণনা প্রমাণ করে এটাই আপনার একটা আল্লাহর কাছে প্রিয় আমল হিসাবে গণ্য হয়ে যাবে কারণ প্রশ্ন কি প্রশ্ন হলো আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা তো দুই নম্বরে নবী বলছে পিতা মাতার প্রতি সদাচরণ করা তাহলে আপনার আব্বা আম্মা তাদের জন্য ভালো ব্যবস্থাপনা করা এটাও আপনার একটা আমল হয়ে যাবে শুধু আমল না আল্লাহর কাছে শ্রেষ্ঠতম একটা আমল হিসাবে গণ্য হয়ে যাবে সহিহ বুখারীর বর্ণনা 5971 নম্বর হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি হুজুর মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে ভালো আচরণ পাওয়ার হকদার কে দুনিয়ার যত মানুষ আছে এই মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে নবীজি জবাব দিলেন উম্মুকা তোমার মা সাহাবী প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন হুজুরের পর কে নবীজি জবাব দিলেন উম্মুকা তোমার মা সাহাবী প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন হুজুরের পর কে নবীজি জবাব দিলেন উম্মুকা তোমার মা সাহাবী প্রশ্ন করলেন সুম্মা আইয়ুনের পর কে নবীজি বললেন সুম্মা আবুকা এরপর তোমার বাবা মায়ের কথা তিনবার বললেন বাবার কথা একবার বললেন মা এমন তিনটা কষ্ট পায় বাবা কখনো এই তিন কষ্ট পায় না এক নম্বর হামালাতু উম্মুহু কুরহা মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট পায় এটা বাবা কখনো পায় না দুই নম্বর ওয়াদাআতু কুরহা মা সন্তান প্রসব করার কষ্ট পায় বাবা কখনো সন্তান প্রসবের কষ্ট পায় না তিন নম্বর ওয়াহামলুহু ওয়া ফিসালুহু মা সন্তানকে দুধ পান করানোর কষ্ট পায় এটা বাবা কখনো পায় না রাতের বেলা দশ মিনিট বিশ মিনিট কিছুক্ষণ পর পর কতবার ঘুম ভাঙে আর বাচ্চাকে দুধ পান করাইতে হয় এই কষ্ট বাবা কখনো পায় না বরং মাঝে মাঝে বাবা বিরক্ত হয়ে অন্য রুমে গিয়ে ঘুমায় কেন বাবার এই বিরক্তির কারণ বাচ্চা একটু পরে পরে চিল্লাচিল্লি করে ঘুম ভালো হওয়ার জন্য অন্য রুমে গিয়ে ঘুমায় কিন্তু মা বারবার তার প্রস্রাবের কাঁথা উল্টাইতেছে পাল্টাইতেছে পরিষ্কার করতেছে দুধ পান করাইতেছে এটা বাবা কখনো এই কষ্ট পায় না এই জন্য নবী মায়ের কথা তিনবার বললেন কারণ এই তিন কষ্ট পৃথিবীর কোনো বাবা পায় না এটা শুধু মায়েরাই পায় শেষে বললেন সুম্মা আবুকা তোমার বাবা একজন সাহাবী তার নাম মিকদাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইন্নাল্লাহা ইউসিকুম বি উম্মাহাতিকুম সালাস আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের সাথে আচরণ যেন ভালো করো এই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে তিনবার হুকুম করছেন وَإِنَّ اللَّهَ يُوصِيكُمْ بِآبَائِكُمْ اللَّهُ তোমাদের বাবাদের সাথেও সুন্দর আচরণের হুকুম করছেন وَإِنَّ اللَّهَ يُوصِيكُمْ بِالْأَقْرَبِ فَالْأَقْرَبُ আল্লাহ তোমাদেরকে নিকট আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করার হুকুম করেন আল্লাহ আমাদের সকলকে মাতা পিতার প্রতি যেন আমরা উত্তম আচরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন সহিহ বুখারী 5972 নম্বর হাদিসের বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অথবা কলা রজুলুন লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদের ময়দানে যাইতে চাই, আমি জিহাদ করতে চাই। নবীজি বললেন, আলাকা আবাওয়ান, তোমার কি পিতামাতা আছে? তিনি জবাব দিলেন, জি আমার পিতামাতা আছে। নবীজি বললেন, ইরজি, তুমি বাসায় যাও, যাওয়ার পর ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার পিতা মাতার আনুগত্যের মাধ্যমে জিহাদ করো। এর মানে পিতা মাতার সেবা করা মানে আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব পাওয়া যায়। ইরজি ফাফিহিমা ফাজাহিদ, দাও বাসায় যাও, পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদ করো। সহিহ বুখারী 5973 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال عبد الله بن عمرو থেকে আরেকটা বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يلعن الرجل والديه, তোমাদের কেউ যেন তার পিতামাতাকে অভিশাপ না দেয়। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ كيف يلعن الرجل والديه, কোন সন্তান কি তার মা বাবারে অভিশাপ দিতে পারে, মা বাবারে আবার সন্তান অভিশাপ দেয় কিভাবে? নবীজি জবাব দিলেন, ইয়াসুব্বু আবার রজুল ফায়াসুব্বু আবা ওয়া ইয়াসুব্বু উম্মা, কোন ব্যক্তি আরেকজনের বাবারে গালি দেয়, পাল্টা ওই ব্যক্তি তার বাবারে গালি দেয়। কোন ব্যক্তি তার মাকে গালি দেয়, ওই ব্যক্তি পাল্টা তার মাকে গালি দেয়। আমি কাউকে গালি দেওয়া, পাল্টা আমাকে আমার বাবা নিয়ে গালি দেওয়া, আমার মা নিয়ে গালি দেওয়া, কেমন যেন আমি আমার মা বাবারে গালি খাওয়াইলাম, এটাই হলো পিতা মাতাকে অভিশাপ দেওয়া। এজন্য আপনি কাউরে গালি দিয়েন না, আপনারে যদি কেউ গালি দেয় আপনি পাল্টা গালি দেওয়া, মানে আমি আপনারে গালি দিলাম, দেওয়ার সাথে সাথে আপনি আমার ওইটাই কইলেন পাল্টা, এর মানে আমি গালি দেওয়ার কারণেই তো আপনি আমারে গালি দিলেন, এই গালি আমি আপনার থেকে যে পাইলাম এটাই আমি আমার আব্বা আম্মারে অভিশাপ দিলাম, মানে আপনারে গালির কারণে আপনি আমারে শোনায়া দিলেন। নবীজি কয়, এটা তুমি তোমার মা বাবারে এই গালি নিজ হাতে ধইরা খাওয়াইলা, এটাই মা বাবার অভিশপ্ত করা। তাহলে কাউরে গালি দিয়েন না, যদি দেন ওই বেটা পাল্টা আপনার আব্বারে গালি দিবে, আপনার আম্মারে গালি দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একজন নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি, পুরাটা মনে রাখা দরকার নেই। মুআবিয়া কেন বললাম, কারণ মুআবিয়া নামে নবীজির আরো বিখ্যাত সাহাবী আছে, কিন্তু ওনার নাম ওই বিখ্যাত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন উনি না, উনি আরেক মুআবিয়া, নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি। আর আমিরে মুআবিয়া বিখ্যাত যিনি তার নাম মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, উনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুআবিয়া। আর আমি এখন যে সাহাবীর নাম বললাম ওনার নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর নবীজিকে বলতেছেন, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদের ময়দানে থেকে আপনার পাশে থেকে লড়াই করতে চাই। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয়, জি জিন্দা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাবাররাহা, যাও তোমার মায়ের সেবা করো। তিনি বলেন, সুম্মা আতাইতুহু মিনাল জানিবিল আখর, আরেক পাশ দিয়া নবীর সামনে আসলাম, আসার পর বললাম, ইন্নি কুনতু আরাদতুল জিহাদ আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ-দারাল আখিরাহ, আমি আপনার সাথে থেকে আপনার পাশে থেকে লড়াই করতে চাই, আমি এই জিহাদের দ্বারা আল্লাহর সন্তুষ্টি আর আখেরাত কামাই করতে চাই, এটা আমার উদ্দেশ্য। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয়, জি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাবাররাহা, বাসায় যাও মায়ের সেবা করো। সাহাবী বলেন, আমি আবার সামনে দিয়ে আসলাম, আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আশেপাশে থেকে জিহাদের ময়দানে থেকে লড়াই করতে চাই, আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ-দারাল আখিরাহ, আমি এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি চাই, আখেরাত কামনা করতে চাই। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয়, জি আছে। নবীজি বললেন, ইরজি ফাবাররাহা, যাও মায়ের সেবা করো, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ,
মায়ের পা আঁকড়ে ধরে থাকো, সেখানেই তোমার জান্নাত। মানে মায়ের সেবা করো, এখানেই তোমার জান্নাত। আপনারা বা ঢাকা শহরের মানুষ তো বাসার ছাদে আপনারা আর কি গাছ লাগান, পেয়ারা গাছ, পেঁপে গাছ, আম গাছ লাগায় না অনেকে? হয় তা আপনারা প্রথম পেঁপেটা, প্রথম পেয়ারা, প্রথম আপনার অনেক কিছু আর কি, এরা কী করে চিন্তা করে, আমি বড় কোনো আলেমকে, বড় মুফতি, বড় পীর সাহেবরে নিয়ে যাই, ওনার কাছে দেই। আমরা আব্বা আম্মা যদি জীবিত থাকে আগে তাদেরকে খাওয়ান, পরে হুজুরে দিন। ফাসাম্মাল জান্নাত, সেখানে জান্নাত নিশ্চিত। এখানে নিশ্চিত কিনা এটা হাদিসে নাই, কিন্তু সেখানে নিশ্চিত এটা হাদিসে আছে। এই জন্য সেখানে খাওয়ান আগে। আমরা আম্মা আরেক বাসায় থাকে, আপনি এক বাসায় থাকেন, সেবারের থাকেন, তো মা থাকে আরেক বাসায়, বাবা আরেক বাসায়, আপনি বিরিয়ানি রান্না করলেন, তো আপনার মাথায় আসলো আমি মসজিদের ইমাম সাহেবের জন্য পাঠাবো। হ্যাঁ, আগে আপনার আব্বা আম্মার জন্য পাঠান, পরে ইমাম সাহেবের জন্য পাঠান, আগে ওখানে পাঠান, এখানেও পাঠান, সমস্যা নেই, কিন্তু আগে ওখানে। ওনাদেরকে কখনো ভুলবেন না, মুহূর্তের জন্য না। ফাসাম্মাল জান্নাত, রসুল বলছেন সেখানে জান্নাত। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, মায়ের সেবা করো, মায়ের সেবা করো, আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। নবীজি একদিন এক আজীব স্বপ্ন দেখলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন আমাকে বলেন, আয়েশা রাআইতুনি ফিল জান্নাহ, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে। সুবহানাল্লাহ, আমি জান্নাতে ঘোরাঘুরি করতে লাগলাম। ফাসামিআতু সাওতা ক্বারিইন ইয়াকরাউ, আমি হঠাৎ আমার কানে একজন পাঠকের কোরআন তেলাওয়াত শুনতে পাইলাম। জান্নাতে একজনের কোরআন তেলাওয়াত শুনলাম। ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, মান হাদা, কার তেলাওয়াত আমি শুনলাম, এটা কে জান্নাতে কোরআন তেলাওয়াত করে? ফেরেশতারা জবাব দেয়, হারিসা ইবনুন নুমান, হুজুর যার তেলাওয়াত আপনি শুনলেন তার নাম হলো হারিসা ইবনুন নুমান। কি নাম? হারিসা। কি নাম? আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা কাজালিকাল বিদ্রু, কাজালিকাল বিদ্রু, কয় সেবা করা এমনই, সেবা করা এমন, দেখেন কি কয়, কয় সেবা করা এমন, সেবা করা এমন, মানে কয় ওয়া কানা আবরুন্নাস বি উম্মিহি, এই হারিসা তার মায়ের বড় সেবা করত, তার মায়ের বড় আশিক ছিল, তার মার বড় খেদমতদার, সাজো মাকে প্রচুর সম্মান করত, মায়ের প্রতি খুব আনুগত্যশীল ছিল এই ছেলেটা। মায়ের সেবা করার কারণে হারিসা ইবনে নুমানের কোরআনের তেলাওয়াত আল্লাহ আমাকে জান্নাতে শোনায় দেয়। কেন আবরুন্নাস বি উম্মিহি, কয় মায়ের বড় সেবা করত, মা বাবার সেবা করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এক ব্যক্তি আসছে, ওনার নাম তাইসালা ইবনে মাইয়াস তাবিঈ, পুরো নামটা মনে রাখতে হবে না, শুধু এতটুকু যদি মনে রাখতে পারেন, তাইসালা। কি নাম? তাইসালা। এই তাইসালা ইবনে মাইয়াস তিনি বলেন, কুনতু মা'ন নাজদাব, আমি যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতাম, বিভিন্ন এলাকায় যুদ্ধ করতে যাইতাম, ফাআসাবতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবায়ির, আমি কিছু গুনাহ করে ফেলছি যেই গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ বলে মনে হচ্ছে, ফাযাকারতু যালিকা লিইবনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি আমার এই গুনাহ আব্দুল্লাহ ইবনে ওমরকে জানাইলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি যেই গুনাহগুলা করলা, গুনাহগুলা কি কি? আমি জবাব দিলাম, কাজা ওয়া কাজা, অমক অমক গুনাহ করছি। ইবনে ওমর বললেন, লাইসাত হাদিহি মিনাল কাবায়ির, এইগুলা কবিরা গুনাহ না। উনি শুনা বললেন, এইগুলা কবিরা গুনাহ না। তখন তিনি বললেন, মনে রাখবা, হুন্না তিসউন, বড় বড় প্রধানতম কবিরা গুনাহ হলো নয়টা। বলেন প্রধান কবিরা গুনাহ কয়টা? আরো আছে অনেক। তো ইবনে ওমর বলেন, অনেক কবিরা গুনার মধ্যে প্রধান কবিরা গুনা নয়টা, মনে রাখবেন তো, তাহলে বলি। হ্যাঁ, এক নাম্বার, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, সব কবিরা গুনার বস আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার, অকতলু নাসামা, নর হত্যা করা, মানুষ হত্যা করা।
তিন নাম্বার ওয়াকসফুল মুহসানা, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। চার নাম্বার ও আকলুর রিবা, সুদ খাওয়া। পাঁচ নাম্বার ও আকলু মালিল ইয়তিম, ইতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা। ছয় নাম্বার আল ফিরারু মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। সাত নাম্বার ও ইলহাদুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। মসজিদে কি করা? ধর্মদ্রোহী কাজ করা। আট নাম্বার আল্লাযী ইয়াস্তাসিরু, ধর্ম নিয়ে উপহাস করা। নয় নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, আপনি কষ্ট দেওয়ার কারণে পিতা মাতার চোখের মধ্যে পানি আসা। আপনি কষ্ট দিছেন, এই কষ্টের কারণে মা বাবার চোখে পানি আসছে, এটা লিডার লিডার নয়টা কবিরা গুনা। এই প্রধান নয় কবিরা গুনার একটা এটাও, আপনার কোনো কথায় বা কর্মে আপনার মা বাবার চোখে পানি আসাটা অনেক কবিরা গুনাহের মধ্যে। আব্দুল্লাহ ইবনে ওমর নয়টা প্রধান বললেন, এর মধ্যে এটাকেও স্থান দিছে যে কোনো সন্তান যদি পিতামাতার চোখে পানি আসে, তার কারণে যদি সন্তানের কারণে যদি পিতামাতার চোখে পানি আসে, এটাও অনেক বড় পর্যায়ের কবিরা গুনাহ। এবার আব্দুল্লাহ ইবনে ওমর ওই ব্যক্তিকে বলতেছে, যিনি বলছে আমি তো বড় বড় গুনাহ করছি, তো ওনারে কয় আতাফরাকুন নার, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও? ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, তুমি কি জান্নাতে যেতে চাও? বলেন জাহান্নাম থেকে দূরে আর জান্নাতে সবাই যেতে চায় না ইনশাআল্লাহ? তো ইবনে ওমর এই কথা বলার পরে তিনি বললেন, ই ওয়াল্লাহ, জি আমি তো এটা চাই আল্লাহর কসম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আহাইয়াতুন ওয়ালিদুক, তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কিনা? তাইসালা ইবনে মাইয়াস জবাব দেয়, উম্মি ইন্দি, আমার কাছে আমার মা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, দুইটা কাজ কর ভালো, আলাম তালা হাল কালাম, মায়ের সাথে যদি কোমল সুরে কথা বলো। এক, আজকে থেকে আপনার মা বাবা যারা আছে মরণের আগ পর্যন্ত ওয়াদা করেন তাদেরকে জোরে ভাষায় কখনো কথা বলবেন না, আখেরাত বরবাদ করে দিয়েন না আপনার মান। এক নাম্বার, যদি মায়ের সাথে কোমল ভাষায় কথা বলো, নরম সুরে, ওনার মা জিন্দা আছে বলতেছে। দুই নাম্বার, ওয়া আতআম তাহাত তাআম, যদি খাবার খাওয়াও, কি খাওয়াও? খাবার খাওয়াও। লাতাদখুলুন্নাল জান্নাহ, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবা, মায়ের সাথে কোমল আচরণ করবা, আর হলো তুমি তাকে খাবার খাওয়াবা। এখান থেকে বোঝা যায় আপনারা চার ভাই যখন আলাদা হয়ে যান, পাঁচ ভাই আলাদা হন, আপনি চেষ্টা করবেন আপনার আব্বা আম্মারে আপনার সাথেই রাখতে, এতে আপনি জান্নাত আপনার সাথেই রাখলেন। এখন অনেক ছেলেরা মনে করে আব্বা আম্মা আমার সাথে নাই মানে বাঁচলাম, আপনি বাঁচেন নাই, আপনি ঠকছেন, আপনি বাঁচেন নাই, আপনি ঠকছেন, সত্যি আপনি ঠকছেন। কয় ছোট ভাইয়ের কাছে আম্মার আব্বারে দিয়ে দিছি বাঁচলাম, না না, ছোট ভাইয়েরে জান্নাতের রাস্তা সহজ করে দিছেন, আপনারটা কঠিন বানায় নিছেন। তা আব্দুল্লাহ ইবনে ওমর বলে দিলেন, তুমি মায়ের সাথে কোমল ভাবার কথা বলবা, মাকে খাবার খাওয়াবা, ঠিক মতো সেবা করবা, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবা। সহিহ বুখারীর ২৪৮২ নাম্বার হাদিস, একজন বুজুর্গের কথা আপনারা অনেক শুনছেন, নাম জুরাইজ, জুরাইজ ওনার নাম শুনছেন আপনারা। মুসলিম শরীফে লম্বা হাদিস আসছে ওনার ব্যাপারে, বুখারীতে একটু শর্ট আসছে। এই জুরাইজের ব্যাপারে নবীজি বলেন, কানা রাজুলুন ফি বানি ইসরাইলা ইউকালু লাহু জুরাইজ, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুরাইজ। কানা ইউসাল্লি ফি সাওমাআতিহি, এই জুরাইজ তার ইবাদত খানার মধ্যে ইবাদত করতেছিল, নামাজ পড়তেছিল নফল নামাজ। ফাজাআত উম্মুহু, জুরাইজের মা আসছে, আসার পর কয় জুরাইজ, আনা উম্মুকা কাল্লিমনি, জুরাইজ আমি তোমার মা, আমার সাথে কথা বলো। জুরাইজ চিন্তা করলো, উসল্লি আও উজিবু, আমি কি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব? ফাখতার সালাতা, তিনি নামাজকে বেছে নিলেন, নামাজ তিনি পড়তে লাগলেন। এটা বুখারীর বর্ণনা। মুসলিম শরীফের বর্ণনা, মা আবার আসছে, আসার পর কয় জুরাইজ, আনা উম্মুকা কাল্লিমনি, জুরাইজ আমি তোমার মা, কথা বলো। তিনি আবার চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব, উনি নামাজ পড়তেই লাগলেন। মুসলিমের বর্ণনা, মা তৃতীয়বার আসছে, আসার পর কয় জুরাইজ, কাল্লিমনি, আনা উম্মুকা, আমি তোমার মা, আমার সাথে কথা বলো। আবার উনি চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব, উনি নামাজ পড়তে লাগলেন।
মা এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা লা তুমিত্রু হাত্তা তুরিয়াহুল মুমিসাত, আল্লাহ তুমি জুরাইজের মরণ দিবা না পতিতার চেহারা না দেখাইয়া। কার চেহারা? সতীত্ব বিক্রি করে যে বেড়ায় টাকার বিনিময়ে এমন নারী। যদিও এটার বাংলাটা আরো ভয়ঙ্কর, ওই বাংলাটা আমি এখানে বলছি না, মুমিসাতের আরেকটা বাংলা আছে, তো সেটা বলতে আমার লজ্জা করছে। তো যাই হোক, টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়ায়, বাস এর থেকে আপনারা বুঝে নেন বাংলাটা কোন ধরনের হতে পারে। তো মা বদদোয়া করছে, আল্লাহ এই জাতীয় নারীর চেহারা না দেখা তার মরণ দিও না। ঘটনা গইছে গেছে, ওই এলাকার একজন এরকম নারী, যিনি আপনার সভ্যতার বিপরীতে চলে যেই নারী আর কি, এরকম একজন নারী। তো এই নারী বলল, লাইফ লাফ তিনান্না জুরাই যান, আমি জুরাইজকে পরীক্ষা করবো, ওরে ফেতনায় ফালাম। এক নারী বইলা ফেলছে, জুরাইজের কাছে আসছে, আসার পর ফাতার রজাত লাহু, নিজেরে বিভিন্ন ভঙ্গিমায় মোহনীয় রূপে আকর্ষণীয়ভাবে জুরাইজের সামনে উপস্থাপন করছে, নাউজুবিল্লাহ। ফাবা, জুরাইজ কোনো ভ্রুক্ষেপ করে নাই, অর্থাৎ উনি মাশাল্লাহ ওনার এবাদতে উনি লিপ্ত ছিলেন, ওনার এবাদত থেকে ওই নারী জুরাইজকে বিচ্ছুত করতে পারে নাই। নারী চলে গেছে, ফা তাকরাইয়া একজন রাখালের কাছে গেছে, ফাম কানা থুমিন নাফসিহা, রাখালের সাথে অপকর্ম করছে, করার পর ফা ওয়ালাদাত গুলামা, সন্তান প্রসব করছে, জনগণের কাছে এই সন্তান নিয়ে আইসা কয় জনগণ, জুরাইজ নামক ওই লোকটা আমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, এর প্রমাণ হলো এই সন্তান, নাউজুবিল্লাহ। জনগণ আসছে, আসার পর কাসারু সৌমাতা, জনগণ আইসা তার এবাদতখানা ভেঙে ফেলছে, ওয়াসাব্বুহু গালি দিস, জুরাইজ নামাজ পড়ছে, নামাজ পড়ার পর আতাল গুলাম ওই ছেলের কাছে আসছে, ওই যে বাচ্চা, বাচ্চার কাছে আসার পর কয় মান আবুকা, এই বাচ্চা তোমার বাবাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বাচ্চার জবান চালু করে দেয়। তিনজনে ছোটবেলায় কথা বলছ, ঈসানবী, ইউসুফ আর জুলাইখা, এই দুইজনের ঘরে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা, এই দুইজন যে কামরায় ছিল একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা আর এই জুরাইজ, যখন একটা বিপদে পড়ে গিয়েছে তখন ওই যে বাচ্চাকে নিয়ে বিপদে ফেলাইতে চেয়েছিল, এই বাচ্চারও জবান আল্লাহ চালু করছেন। যদিও তাফসীরের কিতাবে আরেকজনের নাম আসে, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনিও শৈশবে কথা বলেছেন বলে তাফসীরের কিতাবে পাওয়া যায়, তবে হাদিসের মধ্যে এই তিনজনের নাম আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আর জুলাইখা যেখানে ছিলেন একজন, আরেকজন হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো এই জুরাইজ বিপদে পড়ার পর যেই ছেলেটাকে নিয়ে বিপদে ফেলাইতে চেয়েছিল ওই ছেলেটা। তো কয় তোমার আব্বাকে, তো ছেলে বলে দিল, জালিকার রাই, অমুক রাখাল আমার পিতা। জুরাইজকে জনগণ কয় নাবনি সৌমাতাকা মিন যাহাব, তোমার এবাদতখানাটা আমরা স্বর্ণ দিয়ে বানাই দিব। কয় না না লাগবে না, স্বর্ণ দিয়ে বানানো লাগবে না, আই দুহু মিন তিন, আগে যেমন মাটি দিয়েছিল মাটি দিয়ে আবার বানায় দাও। জুরাইজ বুঝতে পারছে যে এই ভাঙ্গাটা, এই বিপদে পড়াটা এটা তোমাদের দোষ না, আমি নিজের দোষে এটা বিপদে পড়েছিলাম, আম্মার কথা শুনি নাই, আম্মা বদদোয়া করে ফেলছে, এই বদদোয়া লেগে গিয়েছে, এখন আল্লাহ ওই বদদোয়া কবুল করে ফেলেছে, আমাকেও আল্লাহ একটা বিপদে ফালায়া দুনিয়াবাসীর জন্য আল্লাহ একটা শিক্ষা রেখে দিয়েছে যে মায়ের কথা কতটা দ্রুত কবুল হয়ে যায় এটা যেন সন্তানরা মাথায় রাখে। এখন আসেন, আপনার ছেলে মেয়ে আপনারে বড় হওয়ার পর তারা যে আপনার আনুগত্য করবে, সেবা করবে, এটা কখন? আপনি যদি তাদেরকে ইসলামী সভ্যতায় বড় করে তোলেন, না হয় ওই সন্তান আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ওই সন্তান আপনাকে বাবা মা হিসাবে মূল্যায়ন করবে না, ওই সন্তান বিদেশে থাকা অবস্থায় আপনি যখন মারা যাবেন তখন ওই সন্তান বলবে, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আজকে, এই মিটিং ছেড়ে আমি বাংলাদেশে যাওয়া সম্ভব না, মৃত্যুর পর আপনাকে দেখারও তার কোনো গড় সুযোগ মিলবে না, না মাথায় রাখবেন। সন্তানকে যদি সভ্য সন্তান হিসাবে গড়ে না তোলেন, প্রথম কথা, সন্তান যাদের না হয় তারা আল্লাহর কাছে দোয়া করবেন, সন্তানের জন্য কি করবেন? দোয়া করবেন, খুব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করার ক্ষেত্রে মাথায় রাখবেন, অনেকের এই সমস্যা যে হুজুর 14 বছর, আজকে একজন বলতেছে ওনার 14 বছর বিয়ে করছে সন্তান হয় না, এটা আল্লাহর ইচ্ছা, সন্তান দেয় আল্লাহ, সন্তান দেয় না আল্লাহ, সন্তান দেয়ও আল্লাহ, সন্তান যদি না দেয় এটাও আল্লাহর ক্ষমতা। সূরা শুরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিনের রাজত্ব আল্লাহর, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দান করেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন, আউ ইউজাউয়িজুহুম যুকরানাউ ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দান করেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, ওই নারীকে বন্ধা রাখবেন, এই ক্ষমতাও কার? এখন যাদের সন্তান হয় না, আপনাদের কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কি করা বলেন? দোয়া করা। দোয়ার ক্ষেত্রে এক নাম্বার মনে রাখবেন, যখন দোয়া করবেন, দোয়াটা করার সময় আপনি যখন কোনো আলেমের কাছে গিয়ে বলবেন, হুজুর দোয়া তো করতেছি গত 10 বছর কাজ হয় না, ওই আলেম প্রথমে আপনাকে বলবে আপনি কোনো হারামের সাথে জড়িত আছেন কিনা। কি বলবে আপনাকে? এখন আপনি যদি বলেন, হুজুর এমন বড় কোনো হারামের সাথে জড়িত নাই, তবে ওই ছোটখাটো একটা ইয়াতে জড়িত আছে, এখানে আপনার হালকা কিছু সুদ আসে, কি আসে? হালকা সুদ আসে, তা আপনি যতই দোয়া করবেন দোয়া তো আপনি কবুল হবে না। দলিল তিরমিজি শরীফে আছে 2989 হাদিস, খুব মন দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যারা বলেন যে খালি দোয়া করি কবুল হয় না, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم نبيجي صلى الله عليه وسلم بولن أيها الناس هي مانوش إن الله طيب الله پبتر لا يقبل إلا طيبا الله پبتر چرا قبول کرنا شبه بولن الله پبتر الله الله پبتر چرا الله قبول کرنا নবীজি বলেন ইন্নাল্লাহ আমারুল মুমিনিনা বিমা আমার বিহিল মুরসালিন, অনুবাদটা কি করে করি দেখেন। নবীজি বলেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম দিয়েছেন অবিকল, যেই হুকুমটা রসুলদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, দেখেন কি বলে, কয় আল্লাহ সব ইমানদারদেরকে একটা হুকুম করেছেন অবিকল, যেই হুকুমটা আল্লাহ নবীদেরকে দিয়েছেন। তাহলে হুকুমটার গুরুত্ব কম না অনেক বেশি? এই দুই হুকুম কি? একটা হলো নবীদেরকে, আর একটা ইমানদারদের, হুকুম একটাই, বাকি দুই শ্রেণী। রসুলদেরকে আলাদা আল্লাহ বলেছেন, ইমানদারদেরকে আল্লাহ আলাদা বলেছেন। বলেন তো ইমানদারদের মধ্যে রসুলরা আছে কিনা? কি এর পরেও আল্লাহ আলাদা বলছে, রসুল বলছেন আবার বলছেন ইমানদার? খুব ভালো করে দুইটা আয়াত মনে রাখবেন যদি পারেন। এক নাম্বার সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, হে রসুলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। কি বলছে? হে রসুলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। আসেন, নেক আমলের আগের শর্ত পবিত্র খাদ্য, বলেন নেক আমলের আগের শর্ত দোয়া করার শর্ত, দোয়া করা আমল কিনা? আরে দোয়া করা আমল কিনা শর্ত? রসুলদেরকে বলতেছে পবিত্র খান পরে নেক আমল করেন। আরেকটা আয়াত মনে রাখবেন সূরা বাকারা 172 নম্বর আয়াত, আল্লাহ বলেন, অনুবাদটা দেখেন তো একরকম কিনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, রসূলদেরকে বললেন হে রসূলগণ পবিত্র খাবার খান। সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলে হে ইমানদারগণ পবিত্র খাবার খাও, রসূলদেরকেও বললেন পবিত্র খাবার খাও, ইমানদারদেরকেও বললেন পবিত্র খাবার খাও। বলেন হুকুম একরকম না আলাদা? এই জন্য নবী বললেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম করেছেন অবিকল, যেই হুকুমটা আল্লাহ রসুলদেরকে করেছেন। তাহলে হুকুমের গুরুত্ব কম না অনেক বেশি? রসুলদেরকেও বললেন পবিত্র খাবার খান, ইমানদারদেরকেও বললেন তোমরা পবিত্র খাও এরপর আমল করো। তো এই কথা বলার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসাফিরের কথা বললেন এই হাদিসের শেষের দিকে। হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, নবীজি বলেন সুম্মা যাকার রাজুলা ইউতিলুস সাফার, এরপর আল্লাহ নবী এক ব্যক্তির কথা স্মরণ করলেন, যে ব্যক্তি লম্বা সফর করছে, আশ আসা সফরের কারণে ওই লোকের মাথার চুলগুলা এলোমেলো হয়ে গেছে, আগবার সফর করার কারণে তার মুখের মধ্যে ধুলা ময়লা, শরীরের মধ্যে ধুলা বালি। এবার ওই ব্যক্তি সফরে গিয়ে আল্লাহ রেখো ইয়া রব্বি মাবুদ, তুমি কবুল করো কবুল করো, এটা দাও ওটা দাও। নবীজি বলছেন সফরে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মুসাফির বারবার কয় আল্লাহ এটা দেন ওটা দেন, কিন্তু দোয়া কবুল হয় না। ঘটনা কি? নবীরা বলছে কবুল হয় কিন্তু হচ্ছে না।
নবীজি বলে জানোনি কেন হয় না, মাতআমুহু হারাম তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম তার পানি হারাম, ওয়া মালবাসুহু হারাম তার পোশাক হারাম, ওয়া গুজিয়া বিল হারাম তার উপার্জন হারাম। ফাদনা ইস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? ভাই কথা বুঝতেছেন? তাহলে আপনি মসজিদে গিয়ে বলতেছেন আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন। রসুল বলছে উম্মত তোমার খাদ্য কি হালাল? জি না হুজুর আমার খাদ্য হারাম। রসুল বলছেন তোমার পানিও কি হালাল? না আমার পানিও হারাম। রসুল বলছেন তোমার পোশাকটা কি হালাল? না না আমার পোশাক হারাম। রসুল বলছেন তোমার উপার্জনটা কি হালাল? না আমার উপার্জন হারাম। তা আপনি খালি বলতে থাকেন আল্লাহ দেন দেন দেন, কাজ হবে না। পোশাক হারাম, খাদ্য হারাম, পানিও হারাম, হাজারো দোয়া করেন কবুল হবে না। আগে তো আপনি শর্ত ঠিক রাখতে হবে, আল্লাহ দোয়া কবুল করবেন যদি, তো যদি তো ঠিক নাই আপনার, হালাল দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে সন্তান এরপরেও হালালভাবে চাওয়ার পরেও যদি দোয়া কবুল না হয়, তা আপনি নিশ্চিত থাকবেন যে আপনি হালাল খাদ্য পেটে ঢুকানোর পরে যখন দোয়া করবেন, আপনার দোয়া তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল হয়েই যাবে। এক নাম্বার, নগদ কবুল হবে দুনিয়াতে, ইম্মা আইয়ু আজ্জিলালাহু ফিদ দুনিয়া, হয়তো আল্লাহ নগদ ওটা আপনার দুনিয়াতে কবুল করবেন। দুই, যদি কবুল না করে ইয়াকশিফা আনহু সুআ, এই দোয়ার পরিবর্তে আগামীকাল আপনি একটা বিপদে পড়তেন, পরশু একটা বিপদে পড়তেন, আজকের দোয়াটা কবুল না করে ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দেবেন। তিন নাম্বার, আও ইম্মা ইয়াদখিরালাহু ফিল আখিরা, এই দোয়া দুনিয়াতে আল্লাহ কবুল না করে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখবে, সেদিন এই দোয়ার পাহাড় দিয়ে আল্লাহ আপনাকে পার করে জান্নাত দান করবে। তাহলে সন্তান এর জন্য দোয়া করা, দোয়া যখন করবেন দোয়ার কিছু নিয়ম আছে। সবচেয়ে উল্লেখযোগ্য একটা নিয়ম মনে রাখবেন, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা, এরপর নবীর উপর দুরুদ পড়া। বলেন আল্লাহর প্রশংসা করা, এরপর নবীর উপর দুরুদ পড়া, এটা দোয়ার মধ্যে করবেন। এই জন্য আমাদের ইমাম সাহেবরা যখন দোয়া করে দেখবেন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, এরপর বলে আল্লাহরে আল্লাহ এটা দেন ওটা দেন। তাহলে প্রথমে প্রশংসা করে, পরে আবার দুরুদ পড়ে। তিরমিজি শরীফের 3476 নম্বর হাদিসের বর্ণনা, বাইনামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাইদুন, নবীজি মসজিদের মধ্যে বসা, ইজ দাখালা রাজুলুন, এক ব্যক্তি মসজিদের মধ্যে আসছে, আসার পর ফাসাল্লা নামাজ পড়ছে, নামাজ পড়ার পর এরপর ওই লোকটা আল্লাহকে বলতেছে আল্লাহুম্মাগফিরলি আল্লাহুম্মারহামনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে দয়া করেন। নামাজ পড়ছে, নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে দয়া করেন। নামাজ পড়ার পর, দোয়া করার পর লোকটা চলে যাচ্ছে, নবীজি ডাক দিলেন আজিল তা আইয়ুহাল মুসল্লি, ও নামাজি তুমি একটু তাড়াহুড়া বেশি করে ফেলছ। তুই ব্যক্তি কয় হুজুর বুঝি নাই, হ্যাঁ তুমি একটু তাড়াহুড়া বেশি করছো, তুমি নামাজ পড়লা আর আল্লাহরে বললা আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমাকে দয়া করেন। শোনো, ইদা সল্লাইতা, যখন নামাজ পড়বা, ফাকো আত্মা, বসবা, এরপর ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু, আল্লাহর প্রশংসা করবা, ওয়াসাল্লি আলাইয়া, আমার উপর দুরুদ পড়বা, সুম্মাদউ, এরপর আল্লাহর কাছে দোয়া করবা। হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন সুম্মা জাআ রাজুলুন আখর সুম্মা সাল্লা রাজুলুন আখর, আরেক ব্যক্তি আসছে, আয়েশা নামাজ পড়ছে, নামাজ পড়ার পর ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করছে, ওয়াসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর দুরুদ পড়ছে। আল্লাহর নবী তার কথা শুনলেন, শোনার পর বললেন উদউ তুজাব, উম্মত তুমি এই মুহূর্তে যা বলবা আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। তুমি আল্লাহর প্রশংসা করছো, আমার উপর দুরুদ পড়ছো, উদউ দোয়া করো, তুজাম তোমার দোয়া কবুল করা হবে। এই জন্য সুরায় গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়া কবুল করব। আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে চেয়ে নেওয়ার এই যোগ্যতা যেন আমাদের তৈরি হয়, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে। সন্তান কার কাছে চাইব? আল্লাহর কাছে। শর্তগুলো কিন্তু পূরণ করেন, হালাল পেটে থাকতে হবে, হালাল উপার্জন থাকতে হবে,
হালাল পথে হালাল উপার্জন, হালাল পথে ব্যয়, হালাল পেট খাদ্য পেটের মধ্যে এই অবস্থায় দোয়া করবেন, অবশ্যই আপনার দোয়া কবুল করা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজি শরীফের 486 নম্বর বর্ণনা। ওমর ফারুক বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আর, একটু দেখেন, তুমি যখন দোয়া করো তোমার দোয়াটা আসমান আর জমিনের মাঝে এইভাবে ঝুলে থাকে। কি হলো এটা? তুমি যখন দোয়া করো আসমান আর জমিনের মাঝে ঝুলে থাকে, কেন? হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়ার মধ্যে যতক্ষণ নবীর উপর দুরুদ না পড়ো ততক্ষণ এটা ঝুলে থাকে। ওমর ইবনুল খাত্তাব বলেন, তুমি দোয়া করলা, দোয়ার মধ্যে যদি নবীর উপর দুরুদ না পড়ো তোমার দোয়াটা ঝুলে থাকবে। যদি দোয়া কবুল করাইতে চাও, দোয়া যদি উপরে উঠাইতে চাও, আল্লাহর প্রশংসা করবা, নবীর উপর দুরুদ পড়বা, তাহলে তোমার দোয়া অবশ্যই আরশে চলে যাবে। তাহলে আল্লাহর প্রশংসা করা, নবীর উপর দুরুদ পড়া, এইভাবে দোয়া করা। দোয়ার ক্ষেত্রে দ্বিতীয় কথা, দোয়া করবেন এমনভাবে যে নিজের কোনো অপরাধ থাকলে অপরাধগুলো আল্লাহর কাছে স্বীকার করবেন। আল্লাহ, আমি তো এই অপরাধগুলো করছি, এই কারণে কি আপনি আমার উপর নারাজ? মাবুদ, মেহরবানি করে আমারে আপনি মাফ করেন। অপরাধ স্বীকার কইরা আল্লাহরে বলেন, আরে আল্লাহর কাছে স্বীকার করলে তো কেউ শুনতেছে না, আপনি আল্লাহকে বলেন, এটা আল্লাহর কাছে বলবেন। এই জন্য তো আমরা নামাজের শেষ বৈঠকে কি বলি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করছি, আমি স্বীকার করতেছি মাওলা, এত জুলুম করছি মাবুদ, আল্লাহ লা ইগফিরুজ যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আমার এই গুনাহ মাফ করার কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ আপনার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা আমাকে করে দেন, সুবহানাল্লাহ, ওয়ারহামনি, আমাকে দয়া করেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল আপনি দয়ালু। তাহলে দুই নাম্বার, দোয়া যখন করবেন আপনার অপরাধ টপরাধ যা আছে এগুলো স্বীকার করে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ওই অপরাধগুলো করছি স্বীকার করতেছি, মাবুদ আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েন না, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের সন্তান হচ্ছে না, আল্লাহ হয়তো ওই ওই অপরাধের কারণে কি আপনি নাখুশ হয়ে আছেন কিনা, আল্লাহ অপরাধগুলো ক্ষমা করে দেন, আমাদের সন্তানের ব্যবস্থা করে দেন। এই গেল দুই নাম্বার। তিন নাম্বার, আত্মাদরু, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করা। কি বলে রে? কাকুতি মিনতি, আল্লাহ দেন দেন, এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যেইভাবে পারেন দোয়া করা, যেন আপনাকে দেখলে মনে হচ্ছে আপনি অসহায়ের মতো আল্লাহর কাছে কি যেন বলতেছেন, কাকুতি মিনতি করে দোয়া করা। সূরা আনআমের 42-43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিম মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররা লাআল্লাহুম ইয়াতাদাররুন। নবীজিকে বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিম মিন ক্বাবলিক, আপনার পূর্বে আমি অনেক রাসূল পাঠিয়েছি, فأخذناهم بالبأساء والضراء, যে জাতিদের কাছে আমি রাসূল পাঠিয়েছি তাদেরকে আমি দারিদ্রতা দ্বারা, অভাব অনটন দ্বারা, ক্ষুধা দ্বারা পাকড়াও করলাম। কয় কেন পাকড়াও করছি জানেন? লাআল্লাহুম ইয়াতাদাররুউন, যেন তারা আমার কাছে কাকুতি মিনতি করে, আমারে যেন বলে আল্লাহ আমাদেরকে দারিদ্রতা দিয়েন না। আল্লাহ বলেন, ফালাউলা ইজ জাআহুম বাসুনা তাদাররুউ, কয় আমার গজব আসার পরেও তারা আমার কাছে কাকুতি মিনতি করে নাই, গজব আসার পরেও আমার কাছে তারা কাকুতি মিনতি করে না, তখন কি হইছে? কয় ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের অন্তর আরো শক্ত হয়ে গেছে, ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, ফলে শয়তান তাদের কর্মগুলা তাদের কাছে মোহনীয় করে উপস্থাপন করেছে। করোনার সময় আমি মনে করেছি যে করোনা যাওয়ার পর আমাদের বাংলাদেশের মানুষ মনে হয় আর কোনোদিন গুনাহ করবে না, আমি এটা মনে করেছিলাম। আল্লাহ বলেন, গজব দিলাম আমার কাছে কাকুতি মিনতি করার জন্য, কিসের কাকুতি মিনতি? ওই সময় নাকি ইন্টারনেট এত পরিমাণ ইউজ করা হয়েছে করোনার সময় যা করোনার আগে পরে ইউজ করা হয় নাই, ঘরে বসে বসে আর সুযোগ করে দিস, তো কোথায় কাকুতি মিনতি করবেন গজব আসার পর? কাকুতি মিনতি বাদ দিয়ে গুনাহ করা, আল্লাহ বলে গজব দিলাম আমার কাছে কান্না করো, কাকুতি মিনতি করো, এরা কয় না আমাদের অন্তর শক্ত, আপনি করোনা না আরো কিছু দেন কান্নু না, ভাবসাব এমন কাকুতি মিনতি করা। তিন নাম্বার, তো এইভাবে আল্লাহর কাছে বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আরাফের 55 নাম্বার আয়াতে,
ادعوا ربكم تضرعا وخفيا তোমরা তোমাদের রবকে ডাকো কাকুতি মিনতি করে এবং গোপনে মসজিদের এক কোণায় বসে যান মিয়া সব মুসল্লিরা বের হওয়ার পর আস্তে ধীরে আল্লাহর কাছে আপনি বলতে থাকেন আস্তেই বলেন কোনো সমস্যা নাই আল্লাহকে আস্তে বললেও আল্লাহ শুনেন সহিহ বুখারীর 2992 নম্বর হাদিসের বর্ণনা রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুননা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার নবীজির সাথে এক সফরে ছিলাম আমরা কুননা ইদা আশরাফনা আলা ওয়াদ আমরা যখন উঁচু জায়গায় আরোহণ করতাম হাল্লাল্লা ওয়া কাব্বারনা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম আর বলতাম আল্লাহু আকবার হাত্তা ইরতাফাত আসওয়াতুনা তাই আমাদের আওয়াজগুলো মাঝে মাঝে বেশি হয়ে যেত লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আর আল্লাহু আকবারের আওয়াজ খুব বেশি হয়ে যেত মাঝে মাঝে নবীজি আমাদেরকে বলতেন ইরবাউ আলা আনফুসিকুম এই নিজেদের প্রতি একটু সদয় হও ইন্নাকুম লা তাদউনা আসমা ওয়ালা গাইবা আরে তোমরা যে রবকে ডাকতেছো সে রব বধির না যে ওনারে জোরে বইলা শোনাইতে হবে উনি বধির না উনি শুনেন ওয়ালা গাইবান উনি অনুপস্থিত না ইন্নাহু মাআকুম ওই রব তোমার সাথেই আছেন ইন্নাহু সামিউন করিব তা আপনি মসজিদের কোণায় বসা এই আস্তে ধীরে কাকুতি মিনতি করে কোন আরে বলতে থাকেন প্রতিদিন বলতে থাকেন আর সন্তান হবে আপনার বলতে থাকেন বারবার মানে বলেন আস্তে ধীরে বসে বসে বল আল্লাহ আপনার ছাড়া কই যাব এইভাবে আল্লাহরে বলেন আল্লাহ আপনার কথা শুনবে না তো কারটা শুনবে এগুলো তিন নাম্বার কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চান চার নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে চাবেন না আমাকে দিবেই আল্লাহ দৃঢ় প্রতিজ্ঞা চার নাম্বার আমাকে দিবেন আমার রব আমাকে দিবেনই এই প্রতিজ্ঞা করা এটা চার নাম্বার সহিহ বুখারীর বর্ণনা 6339 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبي جي صلى الله عليه وسلم বলেন لا يقولن احدكم তোমাদের কেউ যেন এইভাবে দোয়া না করে কিভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ইন শিতা আল্লাহ আপনি আমাকে মাফ করেন আপনি আমাকে দয়া করেন যদি আপনি চান কয় এমনি দোয়া করো না কয় তোমাদের কেউ যেন দোয়া এইভাবে না করে যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন আপনি আমাকে ক্ষমা করেন যদি আপনি চান কয় তুমি এটা আবার কি কইলা যদি আপনি চান নবীজি বললেন এইভাবে বলবা না লিয়াজিবিল মাসআলা তুমি দৃঢ়ভাবে বলবা আল্লাহ আমাকে মাফ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন দৃঢ়তার সাথে বলবা এটা দৃঢ়তার সাথে বলবা ফা ইন্নাহু লা মুকরিহালা আল্লাহকে বাধ্য করার মতো কেউ নাই তুমি যে আল্লাহরে বললা আল্লাহ আপনার মন চাইলে মাফ করেন আল্লাহরে কি তুমি বাধ্য করতে চাও যে মন চাক আর না চাক এটা কেমন শব্দ বললা এই শব্দ আল্লাহকে কখনো বলবা না আল্লাহ মাফ করেন আল্লাহ ক্ষমা করেন একিন রাখবা আমার রব আমাকে মাফ করবেনি আমার রব আমাকে ক্ষমা করবেনি আপনি আস্তে ধীরে কাকুতি মিনতি করে মসজিদের কোণায় বসে বলেন আল্লাহ সন্তান হচ্ছে না সন্তান দেন মা বোনরা যারা আছেন ঘরে এক জায়গায় বসেন বৈশা আল্লাহরে বলেন আল্লাহ বিয়ে হলো 10 বছর সন্তান হয় না আল্লাহ আপনি দেন আপনি ছাড়া তো সন্তান কেউ দিতে পারে না মাবুদ কোথায় যাব আল্লাহ আপনি দেন দৃঢ় প্রতিজ্ঞা রাখবেন যে আমার রব আমাকে সন্তান দিবেনই জাকারিয়া নবীকে বৃদ্ধ বয়সে দিলেন ইব্রাহিম নবীকে বৃদ্ধ বয়সে দিলেন আপনাদের তো বয়স এখনো 300 বার হয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে বলেন তো দৃঢ় প্রতিজ্ঞা না আমার রব আমাকে দিবেন পাঁচ নাম্বার পিরাপিরি করা পিরাপিরি মানে কারে কয় পিরাপিরি আবার কারে কয় দেখেন একটু বুঝেন আবার আল্লাহ দেন 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 আল্লাহ দেন আল্লাহ আপনি দেন আপনি দেন আপনি না দিলে কে দিবে আল্লাহ আপনি দেন দেন এইভাবে বলা এটারে পিরাপিরি ফাতুল বারি 11 নম্বর খণ্ড 98 নম্বর পৃষ্ঠা আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলিহিনা ফিদ দোয়া দোয়ার মধ্যে যারা এটা করে বারবার আল্লাহ দেন দেন আল্লাহ আপনি দেন আপনি না দিলে কে দিবে আল্লাহ দেন দেন এইভাবে বারবার বলাটা আল্লাহ পছন্দ করে যে আমার বান্দা আমারে বারবার বলতেছে আল্লাহ পছন্দ করে তাহলে সন্তান আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন নেওয়ার পর এই সন্তানটাকে আদর্শ যোগ্য সন্তান হিসাবে গড়ে তুলবেন লালন পালন যখন করবেন ইসলামী সভ্যতায় ওই সন্তান পিতা মাতার অধিকারগুলো রক্ষা করবে ওই সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না মা বাবাকে কষ্ট দিবে না বরং ওই সন্তান মনে করবে আমার মা বাবা আমার জান্নাত আমার মা বাবাই আমার জাহান্নাম যদি তাদের প্রতি সদাচরণ করি তাহলে জান্নাত সহজ যদি তাদের প্রতি আমি বেয়াদবি অসদাচরণ করি তাহলে জাহান্নামও সহজ আল্লাহ আমাদের সকলকে সূরায়
বাকারা এবং বনি ইসরায়েলের দুটি আয়াতকে সামনে রেখে যে কথাগুলো আমরা জানলাম শুনলাম আমি সহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি যেন আমরা আনুগত্যশীল সন্তান হতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু